নীল নদের দেশ, পিরামিডের দেশ, মমির দেশ, যাই বলি না কেন, সবই হলো মিশর। প্রাচীন যুগে মিশর সমগ্র বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা ছিল। মিশর আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে ও এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় ভূমধ্যসাগরীয় রাষ্ট্র। মিশর সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মিশরের পূর্ণ সরকারি নাম মিশর আরব প্রজাতন্ত্র। 1936 সালে প্রতিষ্ঠিত আধুনিক মিশরের রাজধানীর নাম কায়রো। মিশরের আয়তন প্রায় 10,01,450 বর্গ কিলোমিটার। প্রায় 10 কোটি জনসংখ্যার দেশ মিশর উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। সমগ্র আফ্রিকা মহাদেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং সারা বিশ্বের 13তম সর্বাধিক জনবহুল রাষ্ট্র। তবে দেশের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 100 জন, যা বিশ্বের 83তম সর্বোচ্চ। মিশর আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। মিশরের ভেতর দিয়ে বিশ্বের অন্যতম সুদীর্ঘ নদী নীল নদ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। নীল নদের দুই পাশের উপত্যকাটি একটি সমতল নিম্নভূমি, যার প্রশস্ততা 8 থেকে 16 কিলোমিটার এবং আয়তন প্রায় 40,000 বর্গ কিলোমিটার। কায়রো নগরীর উত্তরে গিয়ে মোহনার কাছে নদীটি পাখার মতো শাখা প্রশাখা নিয়ে ছড়িয়ে পড়ে ঘন বসতিপূর্ণ নীল নদ বদ্বীপ এলাকাটি গঠন করেছে। ঊর্ধ্ব মিশরের নীল নদ উপত্যকা ও নিম্ন মিশরের নীল নদ বদ্বীপ এবং কিছু বিক্ষিপ্ত মরুদ্যান মিশরের প্রায় সমস্ত কৃষিখাতের ভিত্তি, এবং এখানেই দেশটির প্রায় সমস্ত জনগণ অর্থাৎ 95% বাস করে। এই জন্য মিশরকে নীল নদের দান বলা হয়। মিশরে মূলত দুইটি ঋতু বিদ্যমান, অপেক্ষাকৃত শীতল বা নাতিশীতোষ্ণ শীতকাল এবং অত্যন্ত উত্তপ্ত গ্রীষ্মকাল। মিশরের জলবায়ু খুবই শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল। উপকূলীয় অঞ্চল ব্যতীত অন্যত্র বৃষ্টিপাত বিরল। মিশরের 99% অধিবাসী প্রাচীন মিশরের হামীয় জাতি এবং মধ্যযুগ থেকে অভিবাসনের মাধ্যমে আগত আরব জাতির লোকেদের মধ্যে বহু প্রজন্মের আন্তঃবিবাহের ফলশ্রুতিতে উদ্ভূত এক ধরনের মিশ্র বংশধর জাতি। অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে নুবীয়, ভারতীয় বেদে বা জিপসি, আর্মেনীয় ও গ্রিক জাতির নাম প্রণিধানযোগ্য। আরবি মিশরের সরকারি ভাষা, এছাড়া ফরাসি, ইংরেজি ও বার্বার ভাষাগুলো প্রচলিত। ইসলাম এখানকার সরকারি ধর্ম। জনগণের 90% সুন্নি মতাবলম্বী মুসলমান, তবে প্রায় 10% মিশরীয় নাগরিক খ্রিস্ট ধর্মাবলম্বী। মিশরের মুদ্রার নাম মিশরীয় পাউন্ড, যাকে আবার 100 পিয়াস্ত্রেতে ভাগ করা যায়। প্রাচীন মিশরীয় সমাজের ধর্মের বিশেষ গুরুত্ব ছিল। রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মের প্রভাব ছিল অত্যন্ত প্রকট। রাজা বা ফারাও ছিল প্রধান ধর্মীয় নেতা। তাদের প্রধান দেবতা ছিল আমন রে। নীল নদের দেবতা নামে খ্যাত ছিল ওসিরিস। মিশরীয়রা আত্মার অবিনশ্বরতা ও পুনর্জন্মে বিশ্বাসী ছিল। তাদের ধারণা ছিল দেহ ছাড়া আত্মা ঈশ্বরের সান্নিধ্য লাভে বঞ্চিত হবে। এজন্যই তারা ফারাও বা সম্ভ্রান্ত ব্যক্তিদের মৃতদেহ সংরক্ষণের জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মমি প্রস্তুত করত। মমিকে যুগ পরম্পরায় অক্ষত রাখার জন্য নির্মাণ করা হয় সমাধিস্তম্ভ, পিরামিড। তবে ধর্মবিশ্বাসের ন্যায় অন্যায় বা পাপ পুণ্যের বিশ্বাসও জড়িত ছিল। আধুনিক সভ্যতা অনেকটা
প্রাচীন মিশরীয় দর্শন ও বিজ্ঞানের নিকট দায়বদ্ধ। সেই যুগে অশেষ জ্ঞানচর্চার সূত্রপাত হয়। প্রাচীন মিশরের কারিগরি বিদ্যার প্রসার লাভ করেছিল। ব্রোঞ্জ ব্যবহারের ফলে নানা প্রকার অস্ত্র ও যন্ত্র আবিষ্কার হয়। মিশরীয়রা গণিতশাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় বিশেষ পারদর্শী ছিল। তারা নিকটবর্তী নক্ষত্রদের পর্যবেক্ষণ করার কৌশল ও আয়ত্ত করেছিল। তারা নীল নদের জোয়ার ভাটা নির্ণয় করে এবং এই সম্বন্ধীয় সম্যক জ্ঞানও আয়ত্ত করে। মিশরীয় বিজ্ঞানীরা সর্বপ্রথম জ্যামিতি ও গণিতশাস্ত্রের উদ্ভাবন করে। তারা যোগ বিয়োগের ব্যবহার জানলেও গুণ ও ভাগ করতে জানত না। মিশরীয়রা প্রথম লিখন ও লিপি পদ্ধতি আবিষ্কার করে। মিশরীয়দের এই লিখন পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক বা চিত্র লিখন পদ্ধতি। খোদায় কাজ করা বা চিত্রে প্রদর্শন করা এই পদ্ধতির 25টি বর্ণ ছিল এবং প্রতিটি বর্ণ একটি বিশেষ চিহ্ন বা অর্থ প্রকাশ করত। এই প্রথম মানবজাতি ভাব প্রকাশের ক্ষেত্রে লিখন পদ্ধতির উদ্ভাবনে সক্ষম হয়। প্রাচীন মিশরীয় শিল্পকলা ও স্থাপত্যের আশ্চর্য নিদর্শন পিরামিড। পাথর দিয়ে তৈরি ত্রিকোণাকার পিরামিড আজও মিশরের কায়রো শহরে অদূরে সভ্যতার ইতিহাস বহন করছে। এই সকল পিরামিডের অভ্যন্তরে মিশরের রাজা এবং সম্ভ্রান্ত লোকেদের মৃতদেহ মমি করে রাখা হয়েছে। লক্ষাধিক পাথর টুকরো করে নিখুঁতভাবে জোড়া দিয়ে এই পিরামিড তৈরি করা হতো এবং এক একটা পিরামিড 400 থেকে 500 ফুট উঁচু ছিল। এ থেকে সহজে অনুমান করা যায় মিশরীয়দের বিজ্ঞান ও কারিগরি কৌশল কত উন্নত ছিল। মিশরীয় সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা। ব্রোঞ্জ ব্যবহারের ফলে নগর সভ্যতা সৃষ্টিতে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এই সময় নানা আবিষ্কার নগর সভ্যতা বিশেষ করে মিশরের নগর সভ্যতা উদ্ভবে সক্ষম হয়। মিশরীয় সভ্যতা আধুনিক সভ্যতার পথপ্রদর্শক হিসাবে বিবেচিত। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।